শুক্রবার সন্ধ্যায় বিধাননগরের মেয়র পদ ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে। জানিয়ে পুরো ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই চলছিল চর্চা। এদিন জানিয়ে দেওয়া হল বিধাননগরের মেয়র পদ সামলাবেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। কিন্তু সব্যসাচী দত্তকে এবার একেবারে নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। বিধাননগরের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে তাকে। যদিও তৃণমূল সূত্রে খবর, এবার পুরো ভোটে জয়লাভের পর ফের বিধাননগরের মেয়র পদের দায়িত্ব পেতে পারেন বলে আশা রেখেছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু আশা ভঙ্গে কি প্রতিক্রিয়া তার? সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন? তিনি বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ফিরে আসেন তৃণমূলে। তারপরও যে দল তাকে পুরো ভোটে মনোনয়ন দিয়েছে এবং সর্বোপরি দলের কাছ থেকে তিনি যে সম্মান পেয়েছেন তার থেকে বড় পদ হতে পারে না বলে মনে করেন তিনি। দেখুন, আমি দল ছেড়ে চলে গেছিলাম, তারপরে মমতাদির আশীর্বাদে দলে আবার অন্তর্ভুক্ত হয়েছি। অভিষেক চেয়েছিল, তাই দলে নিয়েছে এবং তারপরে দল মনোনয়ন দিয়েছেন এবং সর্বোপরি জেতার পরে দল যে সম্মান দিয়েছে, সেই জন্যে সেই সম্মানটা যথাযথভাবে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। দল যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি তাতে দলের কাছে চিরকৃতার্থ। দেখুন, চেয়ারম্যান পদটাও তো কম নয়, বিধানসভায় যেরকম স্পিকার বা লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার সেই রকমই কর্পোরেশনের চেয়ারপারসন। আমাদের ক্যালকাটা কর্পোরেশনের মালাদি চেয়ারপারসন, তিনি সাংসদ, তো সেই জন্যে এটা যথেষ্ট বড় জায়গা দল আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। এর জন্যে আমি দলের সর্বোচ্চ নেত্রী মমতাদিকে মানে নতমস্তকে প্রণাম জানাবো, ছাড়া আর কি বলবো।